নমস্কার, ড্রিম ইলেকট্রিক বাইকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটি দুর্দান্ত ইলেকট্রিক সাইকেল, যার নাম অটোনিক্স ভোল্টিক। ড্রিম ইলেকট্রিক বাইক এই সাইকেলটি আপনাদের সামনে তুলে ধরতে চাইছে কারণ এই সাইকেলটিতে একটি দারুণ বিশেষত্ব আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে আছে, হ্যাঁ, এটা অফ মোড ডিসপ্লে। এটা অফ অন করা যায়, এটা লাইট অন অফ করা যায় এবং পাওয়ার কতটা আছে সেটা বোঝা যায়। পাওয়ার কমতে থাকে, পাওয়ার মানে যত চার্জ ডিসচার্জ হবে তত পাওয়ার কমতে থাকে সেটা বোঝা যায়। এছাড়া আপনারা এই সাইকেলটির এলিগেন্ট ফিনিশিং দেখছেন, পিছনে দেখছেন হাব মোটর রয়েছে। এই সাইকেলটির যে হুইলটি আছে, এই হুইলে যে রিম আছে, এই রিমটি অ্যালয় রিম এবং এতে ব্যবহার করা হয়েছে 36 ভোল্টের হাব মোটর। আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে ডিস্কটি রয়েছে, খুব ইজি ব্রেক করা হচ্ছে, মানে যতবার সাইকেলটিতে অ্যাক্সিলারেট করে ঘোরানো হচ্ছে অল্প ব্রেক মারলেই সাইকেলটি আটকে যাচ্ছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটিতে সুন্দর একটি প্যাডেল অ্যাসিস্ট মোড দেওয়া রয়েছে, আপনি এই মোটরের মাধ্যমেও প্যাডেল করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 36 ভোল্ট 250 ওয়াটের এই মোটরটি টর্ক তৈরি করে এতটাই যে 40 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারে। সামনের ডিস্ক, পিছনের ডিস্ক, এখন আমরা সাইকেলটি চালিয়ে একটু দেখাবো। সাইকেলটির গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা অনলি থ্রোডেলে। যদি আপনারা এটিতে প্যাডেল অ্যাসিস্ট ব্যবহার করেন তাহলে এর গতিবেগ সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সাইকেলটি মাত্র 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গিয়ে থাকে। সাইকেলটিতে নর্মাল রেঞ্জারের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে যা সর্বত্র উপলব্ধ। সাইকেলটি যে কোনো আর 5টা সাইকেল, MTV সাইকেলের মতন বা রেঞ্জার সাইকেলের মতন লিক হয়ে গিয়ে গেলে পাঞ্চার রিপেয়ারিং করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমের ভিতরে ব্যাটারি লাগানো রয়েছে, ফ্রেমের ভিতরেই ব্যাটারি লাগানো রয়েছে, এটাকে বলা হয় ইনবিল্ট ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলদিয়া এসেছি সাইকেলটি ডেলিভারি করতে এবং সাইকেলটি চালিয়ে আমরা দেখাচ্ছি কিভাবে। দেখুন, গঙ্গার পাড়ে খুব সুন্দর একটি জায়গা, আমরা সাইকেলটি হলদিয়া ডেলিভারি করতে এসেছি মেদিনীপুরে। তো দেখুন সাইকেলটি নর্মাল সাইকেলের মতনই ইজিলি আপনি চালাতে পারবেন, প্যাডেল করে হোক উইদাউট প্যাডেলে হোক। তো সাইকেলটি যে চালাবে তার এতই ভালো লাগবে সাইকেলটি চালিয়ে, তার আর সাধারণ সাইকেল ইউজ করতে ইচ্ছা হবে না। এই সাইকেলটি সাধারণত থ্রোডেলে 30 কিলোমিটার যায় একবার চার্জে, আর প্যাডেল অ্যাসিস্ট মোডে নিয়ার অ্যাবাউট 50 অ্যাবাভ কিলোমিটার চলে। আপনারা যদি চান এই সাইকেলের আপগ্রেড ভার্সনও আমাদের কাছে আছে, যার নাম অটোনিক্স গো 3X। ওই ব্যাটারিটি রিমুভেবল, এটা যেমন ফিক্স, ওই সাইকেলের ব্যাটারিটি রিমুভেবল। তো